আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক টেস্ট পরীক্ষার ভূগোলের প্রথম সেটের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর তোমাদের টেস্ট পরীক্ষায় পূর্ণমান মাধ্যমে নব্বই সময় হবে তোমরা তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের এর আগে বাংলা এবং ইতিহাসের একটা করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে তো সেইগুলো যদি তোমরা না দেখে থাকো সেটা তোমরা অবশ্যই দেখে নিও তো এই যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভূগোলের প্রশ্ন সেটা আলোচনা করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে দেখো তোমাদের সিলেবাসে যেটা আছে সিলেবাসে প্রথমে প্রাকৃতিক ভূগোলে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্টভূমিরূপ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এইখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে ছটা ছয় নম্বর এমসিকিউ থাকবে এক নম্বর প্রশ্ন থাকবে নটা দুই নম্বর প্রশ্ন থাকবে দুটো এবং তিন নম্বর প্রশ্ন থাকবে একটা আর পাঁচ নম্বর প্রশ্ন হবে দুটো মোট থাকবে এই সেকশন থেকে তোমাদের বত্রিশ নম্বর পরিবেশ ভূগোল বা বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে একটা এক নম্বর প্রশ্ন থাকবে দুটো দুই নম্বর প্রশ্ন থাকবে একটা তিন নম্বর প্রশ্ন থাকবে একটা মোট থাকবে আট নম্বর আঞ্চলিক ভূগোল এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে ছটা নটা থাকবে এক নম্বরের প্রশ্ন দুটো থাকবে দুই নম্বরের প্রশ্ন একটা থাকবে তিন নম্বরের প্রশ্ন দুটো থাকবে পাঁচ নম্বর প্রশ্ন মোট থাকবে বত্রিশ নম্বর এছাড়া উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র এই এখান থেকে তোমাদের থাকবে এমসিকিউ একটা দুটো এক নম্বরের প্রশ্ন একটা দুই নম্বরের প্রশ্ন একটা তিন নম্বর প্রশ্ন মোট থাকবে আট নম্বর আর ভারতের মানচিত্র এখানে থাকবে দশ নম্বর অর্থাৎ মোট তোমাদের থাকছে নব্বই নম্বরের তোমাদের পরীক্ষা ঠিক আছে এইখানটা তোমরা একবার দেখে নিও যে কোন বিভাগ থেকে কটা প্রশ্ন করতে হবে কি করতে হবে সেটাকে ভালো করে তোমরা দেখে নিও ঠিক আছে এবার আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে দেখো তোমাদের প্রথমে বিভাগ ক দেখো বিভাগ কয়ে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক গুণ চৌদ্দ সমান তোমাদের কিছুক্ষণ আগেই বললাম চোদ্দোটা তোমাদের এমসি কিও থাকছে দেখো তোমাদের যে প্রথম যে প্রশ্নটা আছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো অপশন আছে দেখো ক নগ্নিহবন খ পুঙ্গিত ক্ষয় গ পর্যায়ন ঘ ক্ষয়ভবন তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে পর্যায়ন এবার চলে আসছি পরের প্রশ্ন মরু অঞ্চলে শুষ্ক অধিকাত হল অপশন আছে প্লায়া নাকি হামাদা নাকি ধান নাকি ওয়াদি সঠিক উত্তর হচ্ছে ওয়াদি চলে আসছি পরবর্তী প্রশ্ন তিন নম্বর বায়ুমণ্ডলে যে স্তর থেকে বেদার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম অপশন আছে দেখো ক আয়নোস্ফিয়ার খ অক্সোস্ফিয়ার গ ট্রোপোসফিয়ার ঘ মেসোস্ফিয়ার উত্তর হচ্ছে ক আয়নোস্ফিয়ার এবার দেখো চলে আসছে পরবর্তী প্রশ্ন চার নম্বর সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় ক পূর্ণিমাতে খ অমাবস্যায় গ অষ্টমীতে ঘ সপ্তমীতে উত্তর হচ্ছে খ অমাবস্যায় চলে আসছি পরের প্রশ্ন পাঁচ নম্বর পেরু বা হামবোল্ট সমুদ্রসোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে নাকি প্রশান্ত মহাসাগরে নাকি ভারত মহাসাগরে নাকি কুমেরু মহাসাগরে উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে এবার দেখো পরের প্রশ্ন ছয় নম্বর প্রশস্ত নদীর মোহনাকে বলে বদ্বীপ নাকি প্লাবনখাল নাকি খাঁড়ি নাকি ক্যানিয়ান উত্তর হচ্ছে খাঁড়ি সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে এখানে খাঁড়ি হবে পরবর্তী প্রশ্ন সাত নম্বরে কি হয়েছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন নাকি নাইট্রোজেন নাকি অক্সিজেন নাকি ক্লোরিন উত্তর হচ্ছে সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে খ নাইট্রোজেন বোঝা গেছে এবার চলে আসছি পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নে অর্থাৎ এক দশমিক আট ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো জলাশয় নাকি খাল নাকি কূপ ও নল উত্তর হচ্ছে কূপ ও নলকূপ এক দশমিক নয় আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ হলো নাকি জুনিজুপার দশ নম্বর গ্লোবাল শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে পেট্রো রসায়ন শিল্পকে পর্যটন শিল্পকে তথ্য প্রযুক্তি শিল্পকে উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পকে এগারো নম্বর দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হল গুজরাট নাকি পাঞ্জাব নাকি কেরাল নাকি পশ্চিমবঙ্গ উত্তর হচ্ছে কেরল আচ্ছা তোমরা যদি কেরলে সাক্ষরতার হার জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং তোমাদের এও বলে রাখি তোমরা কোন কে কোন স্কুল থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের নাম সহ কমেন্টে লিখে জানাবো বারো নম্বর সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কফি চাষে নাকি ইক্ষু চাষে নাকি গম চাষে নাকি কার্পাস চাষে উত্তর হচ্ছে কার্পাস চাষে তেরো নম্বর সোনালী চতুর্ভুজ প্রকল্পটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত তা হলো ক রেলপথ খ জলপথ গ বিমানপথ ঘ সড়কপথ উত্তর হচ্ছে ঘ সড়কপথ পরের প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তা হলো বাদামি নাকি কালো নাকি নীল নাকি লাল উত্তর হচ্ছে বাদামি এবার দেখো বিভাগ ক্ষয়ে চলে আসছি নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও তোমাদের এখানে প্রথম যে প্রশ্ন দুই দশমিক এক নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছটি এক গুণ ছয় সমান ছয় প্রথম প্রশ্ন জলপ্রপাতের পদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটা কিন্তু অশুদ্ধ এখানে কেন অলেখা হলো দুই নম্বর ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটা শুদ্ধ তার জন্য সুলেখা হল তিন নম্বর বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রন নদীর উপত্যকায় প্রবাহিত হয় তো এটার উত্তর হবে অশুদ্ধ তার জন্য অলেখা হয়েছে পাঁচ নম্বর এল বছরগুলিতে ভারতে খরার সৃষ্টি হয় এটা শুদ্ধ তার জন্য সুলেখা হয়েছে ছয় নম্বর মুম্বাই ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর এটা অশুদ্ধ তাই জন্য এখানে অলেখা হয়েছে এবার চলে আসছি পরের প্রশ্ন সাত নম্বর পুনর্নবীকরণকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপন্ন করা যায় উত্তর হচ্ছে শুদ্ধ তাই জন্য এখানে সুলেখা হয়েছে আশা করি বুঝতে পারছো সকলে এবার দেখো দুই দশমিক দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি এক গুণ ছয় সমান ছয় প্রথম প্রশ্ন হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে উত্তর হবে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে ক্রেভাস বলে দুই নম্বর বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে উত্তর লিখবে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে চলে আসছি পরের প্রশ্ন দুই দশমিক তিন ভরাঘটলার সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নইতে প্রবেশ করে একে ড্যাশ বলে উত্তর লিখবে ভরা কুটলের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বান্ডাক বলে এবার দেখো চলে আসছি পরবর্তী প্রশ্ন চার নম্বর ভারত ও চীনের মধ্যে সীমারেখা ড্যাশ নামে পরিচিত উত্তর লিখবে ভারত ও চীনের মধ্যে সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত আচ্ছা ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত যদি তোমরা জানো কমেন্টে অবশ্যই লিখে জানাবে পাঁচ নম্বর দেখো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত উত্তর লিখবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত এবার দেখো ছয় নম্বর দেখো ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর তোমরা কি লিখবে দেখে নাও উত্তর লিখবে কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এবার চলে আসি সাত নম্বর দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর ড্যাশে অবস্থিত উত্তর লিখবে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত এবার দুই দশমিক তিনের প্রশ্ন দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছটি এক গুণ ছয় সমান ছয় প্রথম প্রশ্ন এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে কোন বায়ু প্রবাহকে একসঙ্গে লেখা হয়ে গেছে এটা হবে কোন বায়ু প্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় উত্তর লিখবে মৌসুমি বায়ু প্রবাহকে স্থলবায়ু সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় দুই নম্বর পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম লেখক উত্তর লিখবে পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম হলো আন্টার্কটিকা এবার দেখো তিন নম্বর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো উত্তর লিখবে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম হল দামোদর ভ্যালি কর্পোরেশন এবার চার নম্বর ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় উত্তর লিখবে ভারতের মরু অঞ্চলে জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় পাঁচ নম্বর ভারতের একটি জাইদ ফসলের নাম লেখ উত্তর লিখবে ভারতের একটি জাইদ ফসলের নাম হল বাদাম পরের প্রশ্ন দুটি পরিবেশবান্ধব বর্জ্যের উদাহরণ দাও উত্তর লিখবে দুটি পরিবেশবান্ধব বর্জ্যের উদাহরণ হলো সবজি ও ফলের খোসা এবং উচ্ছিষ্ট খাদ্য এবার চলে আসছি পরের প্রশ্ন সাত নম্বর ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর লিখবে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় দেরাদুনে অবস্থিত একটু প্রিন্টিং মিস্টেক হয়ে আছে সেগুলো তোমরা কারেকশন করে লিখে নেবে আট নম্বর পূর্ব ভারতের বৃহত্তম পেট্রসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর লিখবে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রাসায়ন শিল্পকেন্দ্রটি হলদিয়া অবস্থিত আচ্ছা এইগুলোই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে আর কোনো মানে নেই তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে তাহলে দেখবে তোমাদের অনেক কটা কমন পাবে তবে এই যে ভিডিও হওয়ার পরে তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন দেবো সেগুলো ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং এইগুলোও খাতায় লিখে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু সাফল্য নিশ্চিত ঠিক আছে অবশ্যই বইটা কিন্তু আগে খুঁটিয়ে পড়বে চলে আসছি পরের প্রশ্ন দুই দশমিক চার বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো এক গুণ চার সমান চার দেখো বাম দিকে কি কী আছে একবার দেখে নাও বাম দিকে আছে তাল তারপরে জুমজু চাষ চিকমা গালুর তারপরে হচ্ছে বারাণসী এগুলো আছে আর ডান দিকে তোমাদের যেটা আছে কফি গবেষণা কেন্দ্র ডিজেল রেল রেল ইঞ্জিন পশ্চিম হিমালয়ের হ্রদ আর মৃত্তিকা ক্ষয় ঠিক আছে এইগুলো এদিকে ঢুকে গেছে তাহলে তোমরা কনফিউজ হয় না ঠিক আছে টাইপিং করতে গিয়ে ঢুকে গেছে এবার দেখো এর যেটা উত্তর সেটা তো একবার দেখে নাও তাল তাল যেটা সেটা হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ জুমজু চাষ এটা হচ্ছে মৃত্তিকা ক্ষয় আচ্ছা চিকমা গালুর এটা হচ্ছে কফি গবেষণা কেন্দ্র বারাণসী এটা হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন হ্যাঁ এটা হচ্ছে সঠিক উত্তরের এবার চলে আসছি পরের যে প্রশ্ন বিভাগ্য নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুই গুণ ছয় সমান বারো প্রথম যে প্রশ্ন এস্কার কাকে বলে অথবা মরুদ্যান কী দুই নম্বর অ্যালবেডো কাকে বলে অথবা পেরিজিয়ান কাকে বলে তিন তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো অথবা ম্যানিওরপিট কী চার নম্বর ব্যাক ওয়াটার্স বা কয়াল কাকে বলে অথবা মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলি তোমরা বইয়ে পেয়ে যাবে যদি না পাও কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো এবং এক্সট্রা যে প্রশ্নগুলো সেগুলোর উত্তরগুলো তোমাদের বইয়ে পেয়ে যাবে পাঁচ নম্বর জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো অথবা জনঘনত্ব বলতে কী বোঝো ছয় নম্বর জিও স্টেশনের উপগ্রহ কী অথবা দূর সংবেদন কী বিভাগ ঘ দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন গুণ চার সমান বারো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো অথবা ট্রপোস্পিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন এবার দেখো চার দশমিক দুই বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অথবা জৈব ভঙ্গুর বা জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো চলে পরের প্রশ্ন তিন নম্বর ভারতের মৃত্তিকা সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো অথবা পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব লেখো চার নম্বর ভূ মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো অথবা উপগ্রহ চিত্রের ছদ্ম রং ব্যবহার করা হয় কেন এবার দেখো পরের যে প্রশ্ন আছে বিভাগ মতে নিচের প্রশ্নগুলির অনুসারে উত্তর দাও প্রথম প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণ দুই সমান দশ প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যে দ্বারা গঠিত প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই নম্বর পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির সাথে সাথে বায়ুচাবলয়ের সম্পর্ক লেখ তিন নম্বর পরিচলন বৃষ্টিপাত ও এবং শৈলক্ষে বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় চিত্রসহ আলোচনা করো এবার চলে আসছি পরের যে প্রশ্ন চার নম্বর সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি সংক্ষেপে লেখ দুই নম এর

ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযু নিম্নলিখিতগুলির উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো এক গুণ দশ এবং দশ অর্থাৎ এটা ম্যাপ পয়েন্টিং প্রথমে দেখো আরাবলী পর্বত মহানদী উলার হ্রদ ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র করমণ্ডল উপকূল আহম আহমেদাবাদ শহর ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান ভারতের ইক্ষু রাজ্য ভারতের হাইটেক বন্দর ভারতের বৃহত্তম পেট্রসায়ন কেন্দ্র ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন এবার দেখো তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন নিয়ে আলোচনা করছে এগুলোও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এইগুলো প্রশ্ন লিখে খাতায় উত্তর লিখে রাখবে ঠিক আছে আর উত্তর না পারলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের উত্তর জন্য আলাদা একটা সেপারেট ভিডিও করে দেবো এবার দেখো দুই নম্বরের মার্কসের কিছু সাজেশান প্রশ্ন দেখে নাও আরও কটা সাজেশান প্রশ্ন বৈর্যাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কীভাবে সমতলে পরিণত হয় পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝো নদীর বোঝা বা রিভার বেড বলতে কী বোঝো বৃষ্টিচ্ছায় অঞ্চল তাকে বলে উদাহরণ দাও অথবা বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয় শহরাঞ্চল ও শিল্পাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায় কারণ ব্যাখ্যা করো তারপরে দেখো সাত নম্বর ধারণ ও কি নিউ ফাউন্ডল্যান্ড মৎস্যচাষের অনুকূল কেন অথবা গ্র্যান্ড ব্যাঙ্ক মৎস্য চাষের অনুকূল কেন বোঝা যাচ্ছে নয় নম্বর নদীর কাজ কি কী দশ নম্বর নদীর ঘাতের সূত্র কি তারপরে দেখো এগারো নম্বর কিউ কিউশেক ও কিউমেক কি বোঝা হলো বারো নম্বর নদীবাগ বা মিয়েন্ডার কাকে বলে তেরো নম্বর নদীর গতিপথে তেরো নম্বর হচ্ছে নদীর গতি নিম্ন গতিতে কেন সচরাচর বন্যা দেখা যায় চোদ্দ নম্বর সমপ্রায় ভূমি কাকে বলে পনেরো নম্বর সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে খালি দেখা যায় কেন কীভাবে অশ্ব প্রাকৃতিক হ্রদের সৃষ্টি হয় সতেরো নম্বর অবঘর্ষ প্রক্রিয়া কী আঠেরো নম্বর হিমরেখা কাকে বলে উনিশ নম্বর অদক্ষেপণ কাকে বলে কুড়ি নম্বর ভঙ্গিল পর্বত নবীন ভঙ্গিল পরবর্তী অসংখ্য গিরিখাত গড়ে ওঠে কেন একুশ হিমশৈল বলে বাইশ জামলিন কি হিমবাহ অঞ্চলে ভ্রমণ বিপজ্জনক ও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় কারণ ব্যাখ্যা চব্বিশ মূর উদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন পঁচিশ বায়ুর অবকর্ষ ক্ষয় প্রক্রিয়া ভূমি থেকে সামান্য ওপরে অধিক কার্যকরী হয় কেন ছাব্বিশ ফেরেলের সূত্র কি সাতাশ ওজন স্তরের সংকোচন কীভাবে হচ্ছে আঠাশ কেন জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করে উনত্রিশ সমষ্ণ রেখা কাকে বলে তিরিশ অ্যালবেডো কি একত্রিশ কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম করো বত্রিশ উষ্ণতা স্বাভাবিক হ্রাস হার বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে তেত্রিশ সমচাপ রেখা বা সমপ্রেসরেখাকে বলে চৌত্রিশ চিনুক কি প্রতীক কাকে বলে হবন কি জৈব গ্যাস বা বায়োগ্যাস কী বিশ্বের উন্নত দেশগুলিতে কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয় ওশান ডাম্পিং কি বর্জ্য দূষণকে তৃতীয় দূষণ বলা হয় কেন কৃষিকাজ বলতে কী বোঝো অনুসারী শিল্প কাকে বলে দুন বলতে কী বোঝো আচ্ছা আরও যে কিছু প্রশ্ন আছে আমি তোমাদের স্ক্রিনে দিয়েছি তুমি লিখে নাও ঠিক আছে আমি একটু স্পিডে এটা চালিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো একটু তোমার প্রশ্নগুলো নোট করে নেবে ভালো করে ভিডিওটা পজ করে আমি আটচল্লিশ নম্বর দেখো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু নোট করে নেবে ঠিক আছে আরও কিছু প্রশ্ন আমি এখানে সাজেশান দিয়ে দিচ্ছি পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কি কৃষি উন্নয়নে রেলপথ ভূমিকা কতখানি উত্তর ভারতে সমভূমিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কেন হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনশট করে নিও ঠিক আছে দেখো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর হ্যাঁ এবার দেখো প্রতিটি প্রশ্নের মান চার চার মাংসের কিছু প্রশ্ন চার সাজেশনটা একবার দেখে নাও প্রথম প্রশ্ন জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পদার্থের মধ্যে পার্থক্য লেখো অথবা জীব বিশ্লেষ্য বা জীব অবিশ্লেষ্য বর্জ্যপদার্থের মধ্যে পার্থক্য লেখো এবার দেখো দুই নম্বর গৃহস্থলীর বর্জ্যপদার্থ বলতে কী বোঝো গৃহস্থলীর বর্জ্যপদার্থগুলির প্রকারভেদ সম্পর্কে ধারণা দাও তিন নম্বর গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি ইউট্রোফিকেশান কি বিদ্যালয়ে আমরা কি কি ধরনের বর্জ্যের সম্মুখীন হই আচ্ছা ছয় সাত আট এগুলো তোমরা সব ভিডিওটা পজ করে খাতায় প্রশ্ন লিখবে তার সঙ্গে সঙ্গে বই থেকে উত্তরগুলো লিখে নেবে ঠিক আছে খুব কিন্তু এই প্রশ্ন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য এবার দেখো কিছু পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য প্রথম যে প্রশ্ন বায়ুপ্রবাহ জলধরার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমির সংক্ষিপ্ত বর্ণনা করো এবার দেখো দুই নম্বরের যে প্রশ্ন বায়ুমণ্ডলের ট্রোপোসফিয়র স্টেটোস্পিয়ার স্তর সম্পর্কে সংক্ষিপ আলোচনা করো তিন নম্বরের তোমাদের যে প্রশ্ন ভূমধ্য জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বর চার নম্বরের যে প্রশ্ন সেই চার নম্বরের প্রশ্ন দেখে নাও পাঁচ নম্বরের প্রশ্ন দেখো ছয় নম্বর দেখো সাত নম্বর দেখো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপরে দেখো আট নম্বরের যে প্রশ্ন রসেমতানি মতানে ও ড্রামলিনের পার্থক্য নয় নম্বর বায়ুর ক্ষয়কার্য ফলের সৃষ্টিভূমিভাবে বর্ণনা করো এরপরে যে প্রশ্নগুলো আসছে দশ নম্বর দশ নম্বরের প্রশ্ন দেখে নাও তারপরে তোমাদের আসছে এগারো নম্বর ঠিক আছে বারো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এই যে প্রশ্নগুলো আমি করলাম তার প্রশ্নগুলো উত্তরগুলো সব তোমাদের বইয়ে পেয়ে যাবে আর এইগুলোই যে হু হু পরীক্ষার কোনো মায় নেই এগুলো তোমাদের সাজেশান রইল তোমায় যদি আরও একসের প্রশ্ন দরকার হয় তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা কে কোন স্কুল থেকে দেখছো তোমাদের নাম সহ অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে এবং পরীক্ষার পর তোমরা সেগুলো কমন পেলে কি না কটা প্রশ্ন কমন পেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানাবে পরীক্ষা আসতে আর বেশি সময় নেই তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অনেক অনেক করবে তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে